আবার আপনাকে স্বাগত। আমরা সরকার আওয়ামী লীগের রাজনীতি ছাত্র লীগ থেকে শুরু করি। আমি স্কুল জীবন থেকে ছাত্রলীগ করতাম। আমি ওয়ার্ড ছাত্রলীগে ছিলাম, ইউনিয়ন ছাত্রলীগ এবং থানা ছাত্রলীগ, যুবলীগ, সদর থানা যুবলীগ এবং সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সদস্য সচিব ছিলাম এবং সদর থানা আওয়ামী লীগের বর্তমানে আমি সিনিয়র সদস্য। আমি মনে করি আমাদের নেত্রী, হ্যাঁ আমাদের নেত্রী, আবার শয়তান আমাদের নেত্রী মানুষ, হ্যাঁ নেত্রীর প্রতি আমাদের আমগুলো আবেদন ছিল যে এই জুলুম জালিয়াত চক্রেরকে বাদ দিয়ে একটি সম্ভাবনাময় এবং সদর উপজেলায় আওয়ামী লীগ যাতে সংগঠিত হয় এবং সদর উপজেলার মানুষ যাতে উপকৃত হয়, সাধারণ মানুষ সবাইকে যাতে সবার প্রতি সম আচরণ করে, এই ধরনের একজন প্রতিনিধির নির্বাচনের জন্য আমাদের আকুতি ছিল, আন্দোলন ছিল, আমরা সংগ্রাম করেছি, বিভিন্ন কর্মসূচি পালন করেছি। যে কোনো কারণে বাঁকাপথে হোক যেভাবে হোক উনি নৌকা প্রতীক নিয়ে এসেছেন, কিন্তু তৃণমূল আওয়ামী লীগ এবং তৃণমূলের জনগণ এবং সর্বস্তরের জনগণ কেউই ওনার এই প্রতীককে মেনে নিতে পারে নাই এবং আমাকেই প্রার্থী করেছে, স্বতন্ত্র প্রার্থী যদিও। হ্যাঁ আমি এখন আওয়ামী লীগের আদর্শে আদর্শায়িত। আমি আশা করি আমার নেত্রী কোনো দিনই নির্বাচনে সুষ্ঠু না হোক সেই চিন্তা ওনার মাথায় নেই এবং এই উপজেলা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং আস্থাশীল এবং মানুষের অংশগ্রহণমূলক ইনক্লুসিভ একটা ইলেকশন উৎসবমুখ পরিবেশে ইনশাল্লাহ প্রায় 18 তারিখ বয়স্ক থেকে শুরু করে তরুণ প্রজন্ম পরিবর্তন চায়। একজন যেকে বসেছেন সদরের বাড়ি, যিনি উনি ওনার কোনো বাড়িই নেই, ওনার কোনো বুট সদরেই ছিল না, শুধু ওনার নিজের একটি বুট একটি জায়গায় পরিবর্তন করে নিয়ে এসে ওনার পরিবারের কারো কোনো বুট নেই। হ্যাঁ উনি যেকে বসেছেন আমাদের গাড়ে, আজকে সদর উপজেলার প্রতিটি গ্রামে গঞ্জে আমি মনে করি উপজেলা পরিষদ নির্বাচনের উপযুক্ত প্রার্থী প্রতিটি গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আগামী 18 তারিখের প্রতিফলন আপনারা দেখতে পাবেন। ইউনিয়নের ভিতরে যাতে প্রতিটি তরুণ প্রজন্ম, প্রতি স্কুলের ছাত্রছাত্রীরা, হ্যাঁ বিনোদনমূলক ব্যবস্থা, খেলাধুলা ইত্যাদি করতে পারে, সেই দিকে আমার মনোযোগ থাকবে, যাতে তরুণ প্রজন্ম বিপদে না যায়, যাতে তরুণ প্রজন্ম দেশের সম্পদে পরিণত, যাতে তরুণ প্রজন্ম দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে অবদান রাখতে পারে, তরুণ প্রজন্ম যাতে এই সদর উপজেলা থেকে দেশের নেতৃত্বে আসীন হতে পারে এবং তরুণ প্রজন্ম এই দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে, সেই জন্য আমি আমার চিন্তাধারা ব্যবহৃত রাখবো এবং আমি এই দিকে অগ্রসর হব। আমি যতটুকু সম্ভব আমি আমার সরকারের সাথে সমন্বয় করে এইগুলা বাস্তবায়ন করার চেষ্টা করব। এই জন্য তরুণ প্রজন্ম আমাকে অত্যন্ত ভালোবাসে, আর এই ভালোবাসার ফলটা আমরা 18 তারিখ আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন।